তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটাস অঙ্ক পার্ট 3। তো যারা এখনও প্রশ্নের উত্তরগুলো লিখতে পারোনি, ভিডিও দেখে উত্তরগুলো লিখে নাও। আর নিচে ডিসক্রিপশনের উপর ডান দিকে আই বাটনে আগের চ্যাপ্টারের সলিউশন করে দেওয়া আছে, সেখানে গিয়ে সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো প্রথম অঙ্কটা কী ছিল চলো দেখে নিই। বলেছে, অনুষ্কা তার খাতায় পাশের চিত্রটি অঙ্কন করেছে, চিত্রের কত অংশ চিহ্নিত করা নেই সেটা বের করতে হবে। দেখো, পুরো যে ছবিটা দেওয়া আছে ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে মোট অনুষ্কা যে ছবিটা চিহ্নিত করেছে তার, দেখো, তিনটি অংশ, তিনটে ত্রিভুজ, লাল লাল যেটা করা আছে সেটা কিন্তু রং করা আছে, আর মোট এখানে ত্রিভুজ আছে 9টা। ঠিক আছে, তাহলে তাই জন্য আমরা লিখেছি যে 3/9 অংশ চিহ্নিত করা হয়েছে, অনুষ্কা চিত্রটি চিহ্নিত করেছে। তাহলে 3/9 অংশ সমান 1/3 অংশ। তাহলে আমরা কি ধরছি যে সমগ্র চিত্রটি সমান হচ্ছে 1 অংশ। তাহলে চিহ্নিত করা হয়নি কতটা, তাহলে 1 থেকে আমরা 1/3 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। দেখো কীভাবে বিয়োগটা করেছি, 1 আর 3 যেহেতু এখানে আছে, দেখো নিচে 3 আছে, তাহলে লসাগু আমাদের 3 হবে। তাহলে 3কে 1 দিয়ে ভাগ করলে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, তাহলে 3 - 1/2, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2/3 অংশ। তাহলে চিহ্নিত করা হয়নি হচ্ছে 2/3 অংশ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কী ছিল এবং তার উত্তর কী হবে। চলো দেখো নেক্সট কী বলেছিল, যে 2/5কে এমন একটি ভগ্নাংশে পরিণত করো যার হর 60। ঠিক আছে, তাহলে আমরা ওপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। ঠিক আছে, তাহলে আমরা 2/5কে লিখে নিলাম কীভাবে, যে 2/5 সমান, দেখো 2/5কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 60 চলে আসছে হর, তাহলে ওপরটাকেও আমরা 12 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 2 × 12 আর নিচে হবে 5 × 12, তাহলে উত্তর হয়ে যাবে 24/60। ঠিক আছে, নেক্সট কী আছে, যে 1/2, 2/6 এবং 2/3 মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি। তাহলে এরকম যখন অঙ্ক থাকবে তাহলে আমরা কী করবো, নিচের যেগুলো হরগুলো থাকবে সেগুলোর গসাগু করব, গসাগু নয় সরি লসাগু করব। তাহলে 2, 6, 3 আমরা পাশে দেখো লসাগু করে নিয়েছি। ঠিক আছে, তো লসাগুতে আমরা প্রথমে 2 দিয়ে দিয়েছি, দেখো 2 1 2, 2 3 6 আর 3টে নেমে গেছে। ঠিক আছে, নেক্সট আমরা 3 দিয়ে দিয়েছি, দেখো 3 1 1টা নেমে গেছে, 3 1 3, 3 1 3, তাহলে আমাদের লসাগু হয়েছে 2 3 লসাগু হয়েছে। তাহলে দেখো গুণ করে আমরা উপরেরটায় কী পেয়েছি, 3/6, 1/2টাকে আমরা ভগ্নাংশে পেয়ে গেলাম 3/6। নেক্সট দেখো 2/6 যেটা ছিল, নিচেরটা যেহেতু 6 আছে সেই জন্য আমরা উপরটাকে 1 দিয়ে নিচেরটাকে 1 দিয়ে গুণ করেছি। তোমরা ইচ্ছে হলে না গুণ করে 2/6 রেখে দিতে পারো। আর 3 নম্বরে যেটা ছিল, দেখো 2/3 যেটা ছিল, নিচে 6 করার জন্য আমরা 3কে 2 দিয়ে গুণ করেছি, সেই জন্য ওপরেও আমাদেরকে 2কে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2কে 2 দিয়ে গুণ করলে দেখো 4, আর নিচে 3কে 2 দিয়ে গুণ করলে 6, তাহলে 4/6। তাহলে প্রথমটা পেয়েছি 3/6, দ্বিতীয়টা 2/6, 4/6। দেখো যদি হরগুলো সমান যেহেতু, সেহেতু আমরা এবার দেখবো যে সবথেকে বৃহত্তম ভগ্নাংশ পেয়ে যাবো খুব ইজিলি। দেখো সবথেকে বড় হচ্ছে 4/6, সবথেকে বড় 4 বড়, তাহলে আমরা 4/6 তো অ্যাকচুয়ালি অঙ্কটা ছিল না, আমাদের আসল অঙ্কটা ছিল 4/6, কোন ফর্মে ছিল 2/3, তাহলে আমাদের এখানে বৃহত্তম ভগ্নাংশটি হবে কিন্তু 2/3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলে। যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক আমরা তাহলে চলো দেখে নিই কী ছিল এবং তার উত্তর কী হবে। দেখো নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট অঙ্কে বলেছে, নেক্সট চারেরটা দেখো কী বলেছে, যে 120/1278কে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, কাটাকাটি করে যতটা শর্ট ফর্মে তোমরা করতে পারবে, যতটা পর্যন্ত লাস্ট কাটাকাটি হবে ততটা পর্যন্ত তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা 120কে 2 দিয়ে কাটাকাটি করেছি, তাহলে 60, আর নিচে হচ্ছে 636। আবার আমরা 60কে দেখো 2 দিয়ে কাটাকাটি করেছি তাহলে 30, নিচেরটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করেছি তাহলে 318, তারপর 30টাকে আবার 2 দিয়ে কাটাকাটি করেছি 15, নিচের 318কে 2 দিয়ে কাটাকাটি করেছি 159, তারপর আমরা কাটাকাটি করেছি 15কে 3 দিয়ে, 3 5 15, আর 159কে আমরা দিয়ে কাটাকাটি করেছি, 3 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 53। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, দেখো 5/53, আর কিন্তু কাটাকাটি হবে না। ঠিক আছে, তাহলে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত হয়ে গেল এটা 5/53। নেক্সট চলো আমরা দেখে নিই কী অঙ্ক ছিল। দেখো যোগ করতে বলেছিল আমাদেরকে 2/3, 1/18 আর 1/9। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, যোগ করার ভগ্নাংশ, এগুলোকে বলে ভগ্নাংশের যোগ। তো করার ক্ষেত্রে হর যেটা আছে প্রত্যেকটা, নিচে দেখো 3, 18, 9, 3টে লসাগু আমরা পাশে করে নিয়েছি। দেখো তোমরা অঙ্কেই করে নেবে, 3, 18, 9 লসাগু 3 দিয়ে দিয়েছি, 3 1 3, 3 6, 18, 3 3 6, আবার 3কে আবার আমরা 3 দিয়ে দিয়েছি, তাহলে 1টা নেমে গেছে, 3 2 6 আর 3 1 3, তাহলে লসাগু আমরা পেয়ে গেছি। দেখো 3 × 2 × 2 মানে 3 3 6 9 2 18। ঠিক আছে, এবার আমরা কী করবো, দেখো নিচে লসাগু পেয়ে গেছি 18, আমরা লিখে দেবো যে 3, 18, 9 লসাগু হচ্ছে 18, দিয়ে আমরা
উপরে যেটা আছে নিচে আমরা 18 লসাগু করব নিচে পেয়ে গেলাম আমরা 18 আর উপরে আমরা দেখো 3 কে 18 দিয়ে ভাগ করলে 6 তাহলে 6 কে 2 দিয়ে গুণ করলে 12 18 কে 18 দিয়ে ভাগ করলে 1 1 কে 1 দিয়ে গুণ করলে 1 তাই 12 যোগ 1 আর 9 কে 18 দিয়ে ভাগ করলে 2 2 কে 1 দিয়ে গুণ করলে 2 তাই জন্য 12 যোগ 1 যোগ 2 তাহলে 12 1 কে 13 আর 2 এ 15 15 আর নিচে আছে 18 আমরা 3 দিয়ে কাটাকাটি করে নিয়েছি 3 5 15 3 6 18 তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল 5 এর 6 ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি ছিল দেখো নেক্সট অঙ্কে বলেছিল সরল করতে হবে আমাদেরকে তো 2 এর 7 3 এর 14 আর 3 এর 28 তাহলে এটাতেও আমরা এই যখনই ভগ্নাংশের এরকম অঙ্ক থাকবে আমরা নিচেরটা যেটা থাকবে সেগুলো লসাগু করে নেব যেটা হবে সেটা দিয়ে আমরা যেভাবে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করা হয় সেভাবে করবো আমরা তাহলে দেখো 4 7 14 আর 28 এর লসাগু আমরা করে নিয়েছি 7 দিয়ে দিয়েছি 7 একে 7 7 দুগুণে 14 আর 4 7 28 2 দিয়ে দিয়েছি 2 একে 2 2 দুগুণে 4 তাহলে আমাদের লসাগু হয়ে গেছে 7 গুণিত 2 গুণিত 2 মানে 7 দুগুণে 14 14 দুগুণে 28 তাহলে লিখে নিয়েছি দেখো 7 14 28 এর লসাগু হচ্ছে 28 তাহলে 28 যদি নিচে আমরা লিখে নিয়েছি সমান দিয়ে তাহলে 7 28 কে 7 দিয়ে ভাগ করলে 4 4 দুগুণে 8 যোগ আছে যোগ 14 কে 28 দিয়ে ভাগ করলে 2 2 কে 3 দিয়ে গুণ করলে 6 বিয়োগ আছে বিয়োগ 28 কে 28 দিয়ে ভাগ করলে 1 1 কে 3 দিয়ে গুণ করলে 3 তাহলে 28 6 যোগ করলে দেখো 14 বিয়োগ 3 আছে 3 তাহলে 14 থেকে 3 বিয়োগ করলে 11 11 বাই 28 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সরলটা নেক্সট আমরা দেখে নেবো কী অঙ্ক ছিল চলো নেক্সট দেখে নিই নেক্সট তোমাদের কী অঙ্ক আছে এই অঙ্কটা দেখো নেক্সট যে অঙ্কটা ছিল তোমাদের এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বা অঙ্কটা খুব কঠিন নয় মন দিয়ে করলে তোমরা খুব ইজি অঙ্কটা দেখো আমরা প্রথমে যেটা করবো খুব সহজে যতটা সোজা পদ্ধতিতে করা যায় সেই পদ্ধতিতে করে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো প্রথমে যেটা আছে 1 এর 13 এই ডান দিকে দেখতে পাচ্ছ 1 এর 13 6 এর 13 আর 4 এর 13 আমরা যোগ করে নেবো ঠিক আছে বলেছিল কি যে পাশের চিত্রে ফাঁকা স্থানে কোন ভগ্নাংশ বসালে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে সেখানে আমাদেরকে একটা ভগ্নাংশ বসাতে হবে যাতে প্রতিটি ভগ্নাংশের যোগফলের মান কিন্তু সমান হয় তাহলে আমরা ডান দিকেরটা যোগ করে নিয়েছি একে ডান দিকে যে আছে 1 এর 13 6 এর 13 আর 4 এর 13 এটা আমরা যোগ করে নেবো যোগ করলে 13 13 লসাগু কিন্তু 13 হয় তাই নিচে 13 হয়েছে তাহলে 13 কে 13 দিয়ে ভাগ 1 একে 1 দিয়ে গুণ করলে 1 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 হয় 1 কে 6 দিয়ে গুণ করলে 6 13 কে 13 দিয়ে ভাগ করলে 6 এই 1 1 কে 4 দিয়ে গুণ করলে 4 তাহলে ওপরে হয়েছে 1 + 6 যোগ 4 তাহলে 6 আর 1 = 7 আর 4 = 11 13 আমরা পেয়ে গেছি দেখো ডান দিকে 3টে যোগ করে ঠিক আছে তাহলে আমরা এই নিচে এটা যে কি 1 এর 13 আর এইদিকে বাম দিকে দেখো যে জিজ্ঞাসা চিহ্নটা আছে ওপরে আছে 1 এর 13 আর নিচে আছে 5 এর 13 তাহলে এই দুটোকে যোগ করে নেবো আমরা কত হচ্ছে দেখো 13 লসাগু তাই 13 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 তাহলে ওপরে 1 কে 1 দ্বিগুণ করলে 1 নিচে 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 1 কে 5 দ্বিগুণ করলে 5 তাহলে 5 আর 1 = 6 এর 13 আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমাদের দেখো যোগ করে কিন্তু মানটা হতে হবে আমাদেরকে 11 13 তাহলে 11 13 থেকে কত বিয়োগ করলে 6 এর 13 হয় আমরা এখানে করে নিয়েছি দেখো 11 13 থেকে 6 এর 13 বিয়োগ করে দিয়েছি লসাগু 13 তাহলে 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 1 কে 11 দ্বিগুণ করলে 11 আর 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 1 কে 6 দিয়ে গুণ করলে তাহলে 6 তাই 11 - 6 করেছি তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে 5 এর 13 আমরা পেয়ে গেছি ঠিক আছে আমরা ডান দিকে নিচের যেটা 3টে আছে দেখো 5 এর 13 2 এর 13 আর 4 এর 13 এটাও একবার যোগ করে দেখে নিয়েছি কত হয়েছে দেখো লসাগু 13 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 1 কে 5 দিয়ে গুণ করলে 5 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 1 কে 2 দিয়ে গুণ করলে 2 আর 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 1 কে 4 দিয়ে গুণ করলে 4 তাহলে 5 আর 2 = 7 আর 4 = 11 13 এটাতেও আমরা 11 13 পেয়েছি তাহলে দেখো বাম দিকে যে বিয়োগটা করেছি আমাদের উত্তর কত হলো 5 এর 13 তাহলে আমরা বলতে পারবো যে ফাঁকা জায়গাটাই আমাদের কিন্তু 5 এর 13 বসবে কারণ 5 এর 13 বসালে তবে আমাদের কিন্তু ওই বাম দিকে যে 3টি আছে ওপরে 1 এর 13 আর নিচে 5 এর 13 তার সঙ্গে যদি আমরা 5 এর 13 যোগ করে দিই ঠিক আছে তাহলে কিন্তু 11 13 আমাদের উত্তর পেয়ে যাব আমাদেরকে বলেছিল যে 3টে যে ভগ্নাংশ আছে সেই প্রত্যেকটার যেন যোগ করে আমরা 11 13 পাই ঠিক আছে তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন এখানে হয়ে যাবে 5 এর 13 উত্তর আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কী ছিল এবং তার উত্তর কী হবে নেক্সট অঙ্ক কী বলেছে যে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 8-9 অংশ ছাত্র যোগদান করলে কত অংশ খেলায় যোগদান করেনি তাহলে আমরা কী করব যে ধরে নেব দেখো তাহলে আমরা ধরছি যে ধরি মোট ছাত্র সমান হচ্ছে 1 অংশ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 8-9 অংশ আমাদের এখানে বলে দেওয়া আছে তাহলে খেলায় অংশগ্রহণ করেনি কতজন 1 থেকে আমরা এটা বিয়োগ করে দেবো তাহলে 1 - 8 = 9 লসাগু 9 একের নিচে কিছু নাই মানে ধরো 1 এর নিচে 1 আছে তাহলে লসাগু করতে গেলে 1 কে 9 দিয়ে ভাগ করলে 9 9 কে 1 দিয়ে গুণ করলে 9 আর 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 1 কে 8 দিয়ে গুণ করলে 8 তাহলে 9 - 8 নিচে / 9 হয়ে গেছে তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে 8 - 1 1/9
অংশ, তাহলে খেলায় অংশগ্রহণ যোগদান করেনি 51 অংশ হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নিই কী অঙ্ক আছে। রথিনবাবু কিছু টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 1/5 অংশ টাকার ফল এবং 1/3 অংশ টাকার সবজি কিনলেন, তার কাছে আর কত টাকা আছে? তাহলে আমরা কি করব, এটা এটাতেও আমরা যে ধরি রথিনবাবুর 1 অংশ টাকা নিয়ে বাজারে গেলেন, তাহলে ফল ও সবজি কিনেছেন, দেখো 1/5 কিনেছেন ফল আর 1/3 কিনেছেন সবজি, তাহলে দুটোতে যোগ করে নেবো। যোগ করলে কী হবে, দেখো 7 আর 12 লসাগু, 7/12 84 লসাগু, যেহেতু মৌলিক সংখ্যা দুটোই, তো দুটো গুণ করে নেবো, 7/12 84 হবে লসাগু, ঠিক আছে। তাহলে 12কে 84 দিয়ে ভাগ করলে 7, 7কে 5 দিয়ে গুণ করলে 35, আর 7কে 84 দিয়ে ভাগ করলে 12, 3/12 12কে 3 দিয়ে গুণ করলে 36, তাহলে 35 আর 36 যোগ করলে হচ্ছে 71, আর নিচে আছে 84, তাহলে 71 84 অংশ হলো। তাহলে তার কাছে জমা আছে, দেখো মোট ছিল 1 অংশ, তার থেকে 71 84 আমরা বিয়োগ করে দেবো, তাহলে এখানে দেখো এখানে লসাগু হয়ে যাবে 84, তাহলে 84কে 1 দিয়ে ভাগ করলে 84 হয়, 84কে 1 দিয়ে গুণ করলে 84, আর 84কে 84 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 71 দিয়ে গুণ করলে 71, তা 84 থেকে 71 বিয়োগ করলে 13/84 অংশ, ঠিক আছে। তাহলে তার কাছে আছে 13/84 অংশ। নেক্সট চলো আমরা দেখিনি কী অঙ্ক ছিল। হরিশ্চন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর 1/4 অংশ ফুটবল খেলতে, 2/3 অংশ কাবাডি খেলতে এবং বাকি ছাত্রছাত্রীরা ভলিবল খেলতে ভালোবাসে, কত অংশ ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে সেটা আমাদেরকে বের করতে হবে। এটাতেও আমরা সেম, দেখো ধরে নেবো যে মোট ছাত্রছাত্রী সমান 1 অংশ, ফুটবল এবং ও কাবাডি খেলতে ভালোবাসে, তাহলে 1/4 ফুটবল খেলতে ভালোবাসে, 2/3 কাবাডি খেলতে ভালোবাসে, তাহলে দুটো যোগ করে নেবো, 1/4 যোগ 2/3, তাহলে 3/4 দেখো মৌলিক সংখ্যা দুটোই, তাহলে লসাগু করতে গেলে দুটোই গুণ করতে হবে, 3/4 12, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, যোগ আছে যোগ দেবো, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, তাহলে ওপরে হচ্ছে 3 যোগ 8, নিচে হচ্ছে 12, তাহলে 8 আর 3 যোগ করলে 11 হয়, 11/12 অংশ, তাহলে বাকি ছাত্রছাত্রী কী হবে আমরা 1 থেকে বিয়োগ করে দেবো। তাহলে আর সেমভাবে 12 লসাগু, তাহলে সেমভাবে দেখো উপরে 12কে আমরা 1 দিয়ে ভাগ করলে 12 পাবো, 12কে 1 দিয়ে করলে 12, তাহলে 12 বিয়োগ 11, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1কে 11 দিয়ে গুণ করলে 11, তাহলে 12 থেকে 11 বিয়োগ করলে 1/12, তাহলে ভলিবল খেলতে ভালোবাসে 1/12 অংশ ছাত্রছাত্রী, ঠিক আছে। আশা করি বুঝতে পারা গেছে সকলের, যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিও থেকে দেখে যদি তোমরা উপকৃত হও বা কোনো উপকার আসে তোমাদের, তো একটি লাইক করতে পারো, আর নিচে ডিসক্রিপশনে উপরে ডান দিকে আই বাটনে আরও বিভিন্ন চ্যাপ্টারের সলিউশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইচ্ছে হলে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওতে এটুকুই, নেক্সট ভিডিওতে বাকি যে প্রশ্ন উত্তর আছে সেগুলো আমি করে দেবো। ধন্যবাদ।